দুটি রাস্তা আছে, আপনারা এই রাস্তাটা ক্লিয়ার রাখেন। হ্যালো, বিশেষ করে নতুন ভাইয়ের পক্ষ থেকে যে অনুষ্ঠানটি সম্পূর্ণ ইয়ে করেছেন, তার পক্ষ থেকে, নতুন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে পশ্চিম পাড়া থেকে শিমু ভাই, লতিফ ভাই, তাদের নেতৃত্বে বিশাল একটি মহিলা মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবেশস্থলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনারা পিছনে চেয়ার আছে, সেখানে সারিবদ্ধভাবে বসে করুন। পরবর্তীতে উনি চেয়ারম্যান ইলেকশন করেছিল, পাশ করা সত্ত্বেও আমি ওদিকে যাব না। অত্যন্ত সুন্দর একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত করেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বর্মিন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এই সাতখাবার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লিয়াকত আলী দুলাল উপস্থিত আছেন, আওয়ামী যুবলীগ নেতা সাবেকান সিংহ ডালে শহর থেকে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব হান্না সরদারের নেতৃত্বে বিশাল একটি মিছিল সাতখাবার এসেছে। হান্না সরদার সহ তার সাথে সকল নজির সহায় সাতখাবারের যারা কেন্দ্রের দিকের একটি ব্যবস্থাপনা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জন্য ব্যাপক পরিশ্রম করে গেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সম্মানিত মহিলারা, আপনারা কলকাতা বলতে দিলাম শেখ হাসিনা সরকার মানে মহিলাদের নারী ক্ষমতায়নের সরকার, আগামী সংসদ নির্বাচনের পর জননেত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপত্য করার জন্য ওনার নাম প্রস্তাব করছি। উক্ত প্রস্তাব আমি সকলের পক্ষ থেকে সমর্থন করছি। বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীপুর উপজেলা শাখার
সদ্রিয় আজকে যিনি এই মহিলা সমাবেশের সভাপতি করিবেন শেখ সালমা লতিফ সহধর্মিণী বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর জেলা শাখার সম্মানিত সদস্য আমার সদ্রিয় অভিভাবক ইফতার হোসেন সবুজ ভাইয়ের লড়াকুর সৈনিক গাজীপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সদস্য শেখ আব্দুল লতিফ শেখ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি আগমন করবেন আমাদের প্রিয় নেতা জননন্দিত ইকবাল হোসেন সবুজ ভাইয়ের সহধর্মিণী নাগিন সুলতানা ভাবে উপস্থিত আমার সামনে বিভিন্ন ইউনিট থেকে আগত মহিলা নেতৃবৃন্দ আমি বর্মী ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদের সকলকে রক্তিম সালাম জানাই আসসালামু আলাইকুম আপনারা আপনাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা এত স্বতঃস্ফূর্ত ভাবে সকল সকল ভাবে আমাদের সাতকা মাইনে মাঠে চলে আসছেন এর জন্য আমি বর্মী ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী 30 তারিখ আবারও এই ধারাবাহিকতা প্রমাণ করে আপনারা প্রমাণ করে দিবেন এই সাতকা মাইনে মাঠে সবুজ ভাইয়ের ঘাটে শ্রীপুরের মাঠে সবুজ ভাইয়ের ঘাটে এই বলে আমার বক্তব্য শেষ করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জেলা শহর থেকে একটা বিশাল মিছিল এসেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা কই বলে সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সাতখামার উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গাজীপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী জননন্দিত জননেতা ইকবাল হোসেন সবুজ ভাইয়ের নৌকা মার্কার পক্ষে আজকের এই মহিলা সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি শেখ আব্দুল লতিফ ভাইয়ের সহধর্মিণী শেখ সালমা লতিফ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন জননন্দিত জননেতা ইকবাল হোসেন সবুজ ভাইয়ের সহধর্মিণী নাগির সুলতানা জুমা সহ অনেক মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এই বর্মী ইউনিয়নের সাতখামা দর্গাচালা ডালের শহর গারারন সোনাকর সুহাদিয়া সহ গিলার শহর টোটাল বর্মী ইউনিয়নের অসংখ্য মা বোনেরা আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আমি বক্তব্য রাখবো না আমি অনেকক্ষণ কথা বলেছি আমি শুধু এতটুকুই বলতে চাই আপনারা এখানে হাজার হাজার মহিলারা এসে প্রমাণ করে দিয়েছেন আগামী 30 তারিখ এই বর্মী ইউনিয়ন সাতখামার দর্গাচালা পুষায় যে সকল কেন্দ্র থেকে আপনারা এসেছেন প্রমাণ করে দিবেন আপনারাই সর্বপ্রথম নৌকা মার্কার পক্ষে ভোট দিয়ে সবুজ ভাইকে এই আসন থেকে বিজয়ী করবেন জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশ সরকারের আবারও পুনরায় সরকার গঠন করবেন আমি বক্তব্য বাড়াবো না আপনারা জানেন যে নেতার নামের উপরে আপনারা এখানে সমবেত হয়েছেন এই নেতা অত্যন্ত মানবিকতার রাজনীতি করে জননেত্রী শেখ হাসিনার আদর্শের রাজনীতি করে জননেত্রী শেখ হাসিনার আদর্শটা হলো নারী ক্ষমতায়ন করা আমাদের প্রাণপ্রিয় নেতা ইকবাল হোসেন সবুজ ভাই প্রতিশ্রুতি দিয়েছেন এই গাজীপুর 3 আসনের প্রত্যেকটা মা বোনকে বয়স্ক ভাতা করে দিবেন প্রত্যেকটা ছাত্রী ভাই ছাত্রীদের বোনদেরকে বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দিবেন এই অঞ্চলের বিধবা মায়েদেরকে বিধবা ভাতা করে দিবেন এমনিভাবে যে মা বোনদের যা সুবিধা লাগে আমাদের প্রাণপ্রিয় নেতা ইকবাল হোসেন সবুজ ভাই সংসদে যাওয়ার পর সবটুকু সুযোগ সুবিধা আপনাদেরকে করে দিবেন তাই আমি ইকবাল হোসেন সবুজ ভাইয়ের একজন ক্ষুদ্র নগণ্য কর্মী হিসাবে 30 তারিখ আপনাদের কাছে নৌকার ঘুরছে আপনাদেরকে উপস্থিতি দেখে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু করতেছে তাই আপনারা
থেকে যে মনোনয়ন দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনতাই দলের সুমন ভাইকে, ডিসম্বর আপনারা সকলে উপস্থিত হয়ে সম্মানিত সভাপতি গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রধান সহকর্মী জনাবা উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত আমার মা ও বোনেরা সবাই আমার সর্বাঙ্গিক সমাবেশ ছাত্র মাটিতে আজকে এই সমাবেশে প্রণাম করেছে উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান আমাদের গাজীপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী প্রমীরা দাস মিলে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রীপুর উপজেলা মহিলা লীগের সভানেত্রী অনাপা সহ অনেক নেতৃত্ব উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন লাভন নাহার রেবেকা। অধ্যক্ষা করিয়াছেন অধ্যক্ষের উপরে আজকের সমাবেশের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ আমার মা বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত খুশি এবং আনন্দিত এই বর্জি ইউনিয়নের মেয়েরা যুবক যুবতী শিষ্য আপনাদের
সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনসভার সম্মানিত সভাপতি এবং সম্মানিত নেতৃবৃন্দ, সকালে উঠে সালাম, আসসালামু আলাইকুম। আগামী 30 তারিখ জাতীয় নির্বাচন, আমরা সকাল সকাল কেন্দ্রে আসে বুথ দিব। ইকবাল হোসেন সবুজ ভাইকে সর্বোচ্চ বুথ দিয়ে আমরা 30 তারিখ প্রমাণ করে দিব যে ইকবাল হোসেন সবুজ ভাই বিকল্প আর কেউ নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের। বক্তব্য দিবেন মহিলা নেত্রী আমরা
নেতৃবৃন্দ এবং প্রধান অতিথি
সংক্ষিপ্ত বক্তব্য এটুকুই বলবো যে গত 10 বছরে দেশ আজকে যেভাবে এগিয়ে গেছে, দেশে যেভাবে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের কারণে সারা বিশ্ব হয়েছে নারী নেতৃত্বের দিক থেকে, নারীর ক্ষমতায়নের দিক থেকে। এই নারী নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়ন নারী অর্ধেক তার নর। আজকে ইকবাল হোসেন সবুজ ভাই অনেক সংগ্রাম ত্যাগ প্রতিজ্ঞার পরে আজকে জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন দিয়ে আজকে নৌকা প্রতীক নিয়ে আপনাদের সামনে এসেছেন। এর পিছনে অনেক ইতিহাস আছে আপনারা জানেন, এবং আমি এটা বিশ্বাস করি এবং এটা জানি যে কার্যীয় সহকর্মী আজকে এখানে প্রধান অতিথি আমাদের ঝুমা পা, তার এখানে অনেক ভূমিকা আছে, কারণ সহকর্মীর অনেক অবদান আছে এবং এরকম ভাবে প্রত্যেকটি মানুষের উন্নয়নের পিছনে তার সফলতার পিছনে তার এই অর্ধাঙ্গিনী নারীর অনেক ভূমিকা রয়েছে। তাই আমি বলবো এই নারীদেরকে একমাত্র যথার্থ সম্মান দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। আজকে মা বাবার নামের পাশে সন্তানের মায়ের নামের ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে মেয়েদের চারিদিকে এগিয়ে যাওয়ার মহা উৎসব এই পরিবেশ তৈরি করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আর গাজীপুর 3 আসনে আমাদের নারীদের এই অধিকারকে সুসংগঠিত এবং সুসংহত করতে হলে এবং সমানভাবে পুরুষের সাথে তাহলে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে আমাদের যে নেতৃত্বের দরকার সেই নেতৃত্ব একমাত্র ইকবাল হোসেন সবুজ ভাইয়ের পক্ষে আমরা আশা করতে পারি। কারণ আজকে ত্রিপুরার মানুষ নির্যাতিত নিপীড়িত নিগৃহীত, তাদের মুক্তির জন্য একমাত্র সবুজ ভাই হচ্ছে আমাদের একমাত্র যথার্থ অবলম্বন, এবং এই অবলম্বনকে আরো সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে আমরা ধুমাবাদীর কাছ থেকে সার্বিক সহযোগিতা আশা করবো, এবং তার দায়িত্ব বোধ থেকে আজকে এই মহিলা সমাবেশ তার জন্য আমি ভাবিকে আমার পক্ষ থেকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি। আমার বক্তব্য দীর্ঘায়িত করবে না। মায়েরা বোনেরা আপনাদেরকে যিনি সম্মান দিয়েছেন যেই জননেত্রী শেখ হাসিনার সরকার, সেই জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আপনাদের মনের মানুষ কাছের মানুষ জননন্দিত জননেতা ইকবাল হোসেন সবুজ, আর যে সমস্ত মায়েরা বোনেরা আছে নাই তাদের কাছে ভাইকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে যাবেন এবং সকালবেলা যাতে ভোট দেওয়া আসবেন তাতে সর্বোচ্চ সবুজ ভাই কিন্তু একটি হয়েই গেছে, কারণ তার সেই ভোট একটা সর্বোচ্চ ভোটে সারা বাংলাদেশের মধ্যে রেকর্ড সংখ্যক ভোটে নির্বাচিত করা যার মাধ্যমে তার ফলশ্রুতিতে আমরা তাকে আমরা জননেত্রী শেখ অবদান রাখবেন এই বলে আমারও নৌকার ঘটছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ইকবাল হোসেন সবুজ ভাইয়ের, জয় হোক নারী সমাজের। রহমান সহকর্মী মেয়র আনিসুর রহমান মেয়র, শ্রীপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র আনিসুর রহমান মেয়রের সহকর্মী এই বিশ্বে যা কিছু কল্যাণকর তা অর্ধেক করেছেন নারী, অর্ধেক তার নর। উপলক্ষে মা বোনের সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি আমার সক্রিয় ভাবি জনাব বা সালমা লতিফ, উপস্থিত প্রধান অতিথি যিনি আমাদের এমপি পদপ্রার্থী জনাব ইকবাল হোসেন ভাবি নিগার সুলতানা জুমা, উপস্থিত আমার ভুটান মা বোনেরা সবাই প্রথমেই আমার সালাম গ্রহণ করুন। 30 তারিখ নির্বাচন আর মাত্র 3 দিন বাকি, আমাদের প্রার্থী সময়ের অভাবে আসতে পারেন নাই, কিন্তু আমরা পেয়েছি ভাবিকে 4 লক্ষ, অর্থাৎ অর্ধেক ভোটার আমরা নারীরা। সবুজ ভাই ভালো মানুষ, সবুজ ভাই একটি বলে আপনারা নৌকা নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে পাস করাবেন। আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা এমপি পাব। এবং আমাদের শ্রীপুরের 7 লক্ষ মানুষের লয়ের মনি যাকে আমরা আমাদের নেতা হিসেবে পাওয়ার জন্য সমর্থনের
করেন সারা বাংলা উত্তর বিদ্যালয়ের মাঠে আজকের এই অর্থনীতি জুগিয়ে যাচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী একাদশ নির্বাচন উপলক্ষে গাজীপুর তিন আসলে মহামাটি মানুষের সন্তান সিংহাসনের মধ্যে আমরা সর্বোচ্চ আসন এবং সর্বোচ্চ ভোটে বিজয় লাভ করবো এই আশা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় সাহায্য বন্ধুগণ সর্বোচ্চ করে বিজয় লাভ করবো। জয় বাবা। এখন আপনাদের সম্মত বক্তব্য করার জন্য আমাদের প্রিয় নেতা ভালো আছেন করে আমার ভাইকে শক্তিশালী করেন আর কিছু বলতে চাই না। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সবার আশাবাদক ইকবাল হোসেন প্রভু কাঙ্কেলের সহধর্মিনী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিরাজ সুলতানা ঝুমা। উপস্থিত গাজীপুর তিন আসনের সর্বস্তরের জনগণ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার মা বোন, কৃষ্টিতুল্য মুরব্বী এবং আমার সংগ্রামী ভাইরা যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে সালাম আদাব আন্তরিক অভিনন্দন এবং এই বিজয়ের মাসের শুভেচ্ছা। সেই সংগ্রামী ভাইদেরকে আমি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মাস মহান বিজয়ের মাস। এই মাসে আমরা একটি স্বাধীন দেশ। এই মাসে আগামী 30শে ডিসেম্বর
আমাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল শহীদদের এবং সেই সকল মা বোনদেরকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ইতিহাসের কালজয়ী মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতাকে। বাংলার ইতিহাসে ভাগ ও ভোটের আন্দোলনের অধিকার আদায় করতে যে সকল শহীদেরা নিহত হয়েছেন তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আমি সালাম জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, মানবিকতার মা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমি সালাম জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি অভিনন্দন জানাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার সাহসী সৈনিক, একনিষ্ঠ কর্মী, আনন্দদীপ্ত সততার প্রতি জননন্দিত জনতার নেতা, গণমানুষের নেতা জননেতা ইকবাল হোসেন সবুজকে। কারণ তার পরিচয়ে, তার কল্যাণে, তার মহানুভবতায় আজকে আমি এখানে উপস্থিত হতে পেরেছি, তার মহানুভবতা বুঝতে পেরেছি। এবং এই বৃহৎ পরিসরের যারা আয়োজন করেছেন, কষ্ট 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 করে বাড়ি বাড়ি যেয়ে যারা দাওয়াত পৌঁছেছেন, তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। আপনারা জানেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নৌকা প্রতীকে নমিনেশন পেয়েছেন জননেতা ইকবাল হোসেন সবুজ। তাকে নমিনেশন দিয়েছে কে? জননেত্রী শেখ হাসিনা। কেন দিয়েছে, কাদের কথায় দিয়েছে? আপনাদের কথায় দিয়েছে। আপনারা জননেত্রীকে জানিয়েছেন আপনারা তাকে চান, আপনারা তাকে বিশ্বাস করেন, আপনারা তাকে ভালোবাসেন, সেই জন্য ইকবাল হোসেন সবুজ নমিনেশন পেয়েছে। এই যে ইকবাল হোসেন সবুজ নমিনেশন পেয়েছে, শেখ হাসিনা আপনাদেরকে মূল্যায়ন করেছে, শেখ হাসিনা আপনাদের কথা রেখেছে, শেখ হাসিনা আপনাদেরকে সম্মান করেছে। ইনশাল্লাহ আগামী 30শে ডিসেম্বর শেখ হাসিনার প্রতীক, আওয়ামী লীগের প্রতীক নৌকাকে ভোট দিয়ে, নৌকামাকে ভোট দিয়ে জননেতা ইকবাল হোসেন সবুজকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ। এবং শেখ হাসিনার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো, শেখ হাসিনার উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবো, শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়ার সহায়ক হবো ইনশাল্লাহ আমরা। আপনার সবাই 30শে ডিসেম্বর নৌকামাকায় ভোট দেবেন, জননেতা ইকবাল সবুজকে নিশ্চয়ই দেবেন। কারণ আমি জানি ইকবাল হোসেন সবুজ আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সহযোদ্ধা, আপনারাই তৈরি করেছেন জননেতা ইকবাল হোসেন সবুজকে। আমি জানি যে দেশের মানুষের হৃদয়ে এত ভালোবাসা, যে দেশের মানুষের হৃদয়ে এত মমতা, যে দেশের মায়ের মনে এত মমতা, বোনের এত আদর, ভাইয়ের এত শ্রম, সে দেশের সন্তানের সাথে আপনারা আছেন, সে দেশের মানুষের এই শ্রম কোনোদিনও বৃথা যেতে পারে না। শেখ হাসিনা যে ত্যাগের মূল্যায়ন করে, শেখ হাসিনা যে ধৈর্যের ফল দেয়, শেখ হাসিনা যে সততার পুরস্কার দেয়, তার প্রমাণ আপনারা পেয়েছেন, তার প্রমাণ পেয়েছেন। কারণ আপনাদের পছন্দের, আপনাদের পছন্দের জননেতা ইকবাল হোসেন সবুজকে শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। অনেক ধৈর্য ধরেছেন, অনেক রোজা রেখেছেন আমার মা বোনেরা, অনেক মানত করেছেন, অনেক চোখের পানি ফেলেছেন। আমি জানি, আমি শুনেছি আপনারা অনেক কষ্টের মিনে, আমার পিতারা, পিতৃতুল্য মুরব্বীরা মসজিদে যেয়ে কান্নাকাটি করেছে, আমার বোনেরা অনেক সংগ্রাম করেছে, অনেক কষ্ট করেছে, নির্যাতিত হয়েছে। আজকে জননেত্রী শেখ হাসিনা আপনাদের সেই কষ্টের পুরস্কার দিয়েছে, ত্যাগের ফল দিয়েছে, ধৈর্যের পুরস্কার দিয়েছে। কাজে শেখ হাসিনাকে এই ভালোবাসা, এই কৃতজ্ঞতা, এই সম্মান আমরা আবার ফিরিয়ে দেবো ইনশাল্লাহ আগামী 30শে ডিসেম্বর নৌকা মার্কায় জননেতা ইকবাল হোসেন সবুজকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা তার বিজয় মাল্য শেখ হাসিনাকে আবার ফিরিয়ে দেবো। গাজীপুর 3 আসন ইনশাল্লাহ শেখ হাসিনাকে আমরা উপহার দেব। সবাই নৌকা মার্কায় ভোট দেবেন, আপনারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন, তার বাবার স্বপ্নের সোনার বাংলা গড়ার সহায়ক হবেন ইনশাল্লাহ। একটি কথা আছে,
হচ্ছে মাটি, আকাশ এবং পানি। এই তিন জিনিস যে জয় করে সারা পৃথিবী সে জয় করে। শেখ হাসানিয়া জননেত্রী শেখ হাসিনা এমন একজন নেত্রী যিনি এই তিনটি জয় করেছেন, তার অর্থ তিনি সমস্ত বিশ্বকে জয় করেছেন। তিনি আজ আর আমাদের দেশের নেত্রীকে বললেন, সারা বিশ্বের বরেণ্য নেত্রী জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা বরেণ্য নেত্রী সারা বিশ্বে। বিদেশে যখন রাষ্ট্রীয় সফরে যান, অন্যান্য পররাষ্ট্র নায়করা তাকে জিজ্ঞেস করে যে ম্যাডাম রহস্যটা কি, আপনার বাংলাদেশ এত তাড়াতাড়ি দরিদ্র দেশ থেকে একটি উন্নয়নশীল দেশে কিভাবে উপনীত হলো, কারণ কি? কারণ হচ্ছে শেখ হাসিনা তার দেশকে ভালোবাসেন, শেখ হাসিনা তার দেশের মানুষকে ভালোবাসেন, শেখ হাসিনা সারাক্ষণ এই দেশের মানুষের ভাত ও ভোটের অধিকারের জন্য লড়ে যাচ্ছেন। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা 1975 সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার পরে মৃত্যুকে হাতের মুঠোয় করে আপনার দুটো বাচ্চাকে বিদেশে রেখে বাংলাদেশে ফিরে আসিল। অনেক সংগ্রাম অনেক আন্দোলন করে তিনি আজকে টিকে আছেন, সংগ্রাম আন্দোলনের মাধ্যমে অনেক লড়াই করে আজকে তিনি শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, বিচার করেছেন পিতৃ হত্যা, এ দেশকে করেছেন কলঙ্কমুক্ত, এই দেশের মাটিকে করেছেন পবিত্র পাপমুক্ত। এবং বিগত 10 বছর ধরে জানেন আপনারা সারা বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এই দেশের মানুষের উন্নতির জন্য সে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলার মানুষের জন্য। বিগত 10 বছরে নানা ক্ষেত্রে তার উন্নয়নের ছোঁয়া, নানা জায়গায় উন্নয়ন করেছে। এই দেশ ছিল একটি অনাহারী দেশ, দুর্ভিক্ষের দেশ, দরিদ্র দেশ, বিদেশিরা এই দেশকে তলাভীম ঝুড়ি বলেছে, মঙ্গল দেশ, ক্ষুধার দেশ। সেখান থেকে জননেত্রী শেখ হাসিনা এই দেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে। এদেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না, এই দেশের মানুষ দুবেলা পেট ভরে ভাত খায় এবং আমাদের খাদ্য খেয়ে আমরা আবার বিদেশে রপ্তানি করতে পারি। এই কল্যাণ, এই অবদান কেবলমাত্র শেখ হাসিনা সরকারের। শিক্ষাক্ষেত্রে দেখেন, বছরের শুরুতে মাসের 1 তারিখে বই, এটা কল্পনাই করা যেত না, জননেত্রী শেখ হাসিনার অবদান এই 1 তারিখে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে বই পৌঁছে দেওয়া। 2 কোটি 3 লক্ষ শিক্ষার্থীকে সে উপবৃত্তি দিয়ে থাকে, 1 কোটি 40 লক্ষ দরিদ্র পিতামাতার সন্তানকে লেখাপড়ার জন্য তাদের মায়ের মোবাইলে টাকা পাঠান জননেত্রী শেখ হাসিনা। 16,000 কমিউনিটি ক্লিনিক করেছেন, সেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়, 32 রকমের ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। এই অবদান কার? শেখ হাসিনা সরকারের। আমাদের বুঝতে হবে আমাদের মঙ্গল কে চায়, দেশের উন্নতি কে চায়, দেশের ভালো কে চায়, দেশের জন্য যে কাজ করে আমরা তার সাথে থাকবো, তার পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যাবো। জননেত্রী শেখ হাসিনা রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ, কালভার্ট, মেট্রো রেল, ফ্লাইওভার এবং বিভিন্ন রকম উন্নয়ন প্রকল্প করে যাচ্ছেন। এখন বলেন যে বর্মির রাস্তায়, সাতকামারের রাস্তায় কেন ধান চাষ হয়, এত উন্নয়ন করছেন শেখ হাসিনা রাস্তাঘাটের, আমাদের রাস্তাঘাটের অবস্থা কেন? এই রাস্তাঘাটগুলো নিশ্চয়ই ভালো থাকতো, এই রাস্তাঘাটগুলোরও নিশ্চয়ই উন্নয়ন হতো যদি আমার শ্রদ্ধা ভাজন বিজ্ঞ রাজনীতিবিদ বিগত সময়ের এমপি আলহাজ অ্যাডভোকেট রহমত আলী সাহেব সুস্থ থাকতেন, সবল থাকতেন, তবে নিশ্চয়ই আপনাদের জন্য এই কাজগুলি করতে পারতেন তিনি। বর্মী রাস্তায় ধান ক্ষেত রোপণ হতো না, সাতখামারের রাস্তায় ধান ক্ষেত রোপণ হতো না। আপনারা তার জন্য দোয়া করবেন, আমি আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ তাকে নেক ফায়ার দান করুন। শেখ হাসিনা সরকার উন্নয়নের কথা বলে শেষ করবার নয়, আমি স্বল্প জ্ঞানী মানুষ, এই অল্প সময়ের ভিতরে কিভাবে তার এই জ্ঞানের কথা, এই উন্নয়নের কথা তুলে ধরব। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, আশ্রয়হীনদের জন্য আশ্রয়ের প্রকল্প, বৃদ্ধদের জন্য শান্তি নিবাস, সর্বোপরি একটি বাড়ি একটি খামার প্রকল্প করে
তিনি এই দেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করছেন। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় তার উন্নয়নের ছোঁয়া। আপনারা দয়া করে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়তে, তার উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন। শেখ হাসিনার সাহসী সৈনিক জনন্ত ইকবাল হোসেন সবুজকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা জানেন আমার গর্ভজাত কোনো পুত্র সন্তান নেই, কিন্তু আমি জানি আমি শতপুত্রের মা, আমার সহোদর কোনো ভাই নেই, আমি জানি হাজার বোনের ভাই আমি, আমি জানি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী। আমি যে সম্মান আপনারা দিয়েছেন, যে ভালোবাসা আমাকে দিয়েছেন, এটা আমার চলার পথের পথে হয়ে থাকবে। এই সম্মান এই ভালোবাসা আমি মাথায় তুলে রাখলাম। আমার দুটি সন্তান, আপনারা জানেন আমার দুটি সন্তান এবং আমি আজকে আপনাদের মাঝে বলে যাচ্ছি, আমার দুই সন্তান এবং আমি, আমরা শুধু আপনাদের জননেতা ইকবাল হোসেন সবুজের পরিচয়টুকু চাই। আমরা তার পরিচয়টুকু রাখলাম, তার পরিচয়টুকু ছাড়া ইকবাল হোসেন সবুজের কাছে তার পরিবারের আর চাওয়ার কিছু নাই। আমি আমার দুই সন্তান এবং আমার পক্ষ থেকে ইকবাল হোসেন সবুজকে আপনাদের হাতে সঁপে দিয়ে গেলাম। আমি আমার গৌরব, আমার অহংকার, আমার বিশ্বাস, আমার ভালোবাসা আপনাদের মাঝে বিলিয়ে দিয়ে গেলাম আজকে থেকে। আপনারা শুধু কথা দেন, আপনারা আমার একটি কথা রাখবেন, আপনারা আমার নেতাকে কোনোদিন অসম্মান করবেন না, আপনারা আমার নেতাকে কোনোদিন কষ্ট দেবেন না, আপনারা আমার নেতার সাথে কোনোদিন বেইমানি করবেন না। কারণ এই নেতার চিন্তায় চেতনায় বেধায় জনগণ, এই জনগণের চিন্তা ছাড়া তার আর কিছু নেই। এই জনগণের হৃদয়ের ভালোবাসা এবং দোয়া, আমার মায়েদের দোয়া, আমার পিতৃতুল্য মুরব্বীদের দোয়া, আমার সংগ্রামী ভাই বোনদের দোয়া, সহমর্মিতা, সহযোগিতাই শুধু ইকবাল হোসেন সবুজের জীবনের একমাত্র সম্পদ, তার জীবনে আর কোনো সম্পদ নেই। ইকবাল হোসেন সবুজের হৃদয় শ্রীপুরের সমস্ত সর্বস্তরের জনগণের ভালোবাসার মসজিদ, ইকবাল হোসেন সবুজের হৃদয় শ্রীপুরের সমস্ত জনগণের ভালোবাসার মন্দির। আপনাদের কাছে বলছি, আমি বিশ্ববিদ্যালয়ে অনেক মোটা মোটা বই পড়েছি, অনেক দামি দামি শিক্ষকদের কাছে আমি লেখাপড়া করেছি, জননেতা ইকবাল হোসেন সবুজের সাহচর্যে এসে তার কাছে পাশে থেকে যে শিক্ষা আমি পেয়েছি, যে চরম এবং পরম জীবনের শিক্ষা তিনি আমাকে দিয়েছেন, সেই শিক্ষা আমার আগামীর চলার পথের পথেও। তিনি আমাকে শিখিয়েছেন নিজের জন্য কখনো ভাববে না, মানুষের জন্য কি করতে পারলে, মানুষকে কতটুকু দিতে পারলে, মানুষকে কতটুকু ভালোবাসবে, সেটাই হচ্ছে বড় কথা। মানব ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। এই যে জীবনের চরম এবং পরম শিক্ষা তিনি আমাকে দিয়েছেন, এই শিক্ষা পেয়ে আমি ধন্য, আমি তার সাহচর্য থেকে আমি ধন্য, আমি কৃতজ্ঞ তার প্রতি। শ্রীপুরের জনগণ, আপনারা জানেন ইকবাল হোসেন সবুজ আপনাদের পাশে আছেন, এবং আগামী 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে ইকবাল হোসেন সবুজ এই শ্রীপুর জনপদকে শিক্ষা, শান্তিতে, সমৃদ্ধিতে এমন একটি জায়গায় পৌঁছে নেবে যেখান থেকে সারা বাংলাদেশের মানুষ এই জনপদকে নিয়ে গর্ব করবে। এই জনপদ হবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, এমন একটি জনপদ হবে। এবং সেই জনপদে সে এগিয়ে যাবে তার সুদৃঢ় পরিকল্পনা নিয়ে, সাহসিকতা নিয়ে, ন্যায়পরায়ণতা নিয়ে এবং কঠিন আদর্শ নিয়ে। আর তার পাশে থেকে আবার কি থাকবে, আবার থাকবে এই মায়ার আচল, এই মায়ার আচল নিয়ে মমতার বন্ধনে আমি শ্রীপুরের প্রতিটি মানুষকে, গাজীপুর তিন আসনের সর্বস্তরের মানুষকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাই।
কারণ শ্রীপুরের প্রতিটা মানুষকে আমি আমার পরিবারের সদস্য মনে করি, শ্রীপুরের প্রতিটা পরিবারকে আমি আমার নিজের পরিবার মনে করি। বিশ্বাস করেন, হৃদয় থেকে কথাগুলো বলছি, অন্তর থেকে বলছি, আপনাদেরকে ভালোবেসে বলছি। আপনারা দোয়া করবেন যেন আপনাদের যে আশা, যে স্বপ্ন ইম্পলসের সবুজকে নিয়ে, সেই স্বপ্ন সেই আশা ইম্পলসের সবুজ পূরণ করতে পারে, শেখ হাসিনা জনগোষ্ঠী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারে। ইকবাল হোসেন সবুজকে লোরকা মাথায় ভোট দিয়ে জয় করা মানে জননেত্রী শেখ হাসিনাকে জয় করা, ইকবাল হোসেন সবুজের জয় মানে জননেত্রী শেখ হাসিনার জয়। আপনারা চিন্তা করবেন, আপনারা ভাববেন, কে দেশের উন্নতি চায়, কে দেশকে ভালোবাসে, কে সব কিছু হারিয়ে জীবনের সুখ সুবিধা ত্যাগ করে, আনন্দ বিলাস ত্যাগ করে এই সারাক্ষণ শুধু জনগণের চিন্তা করে, বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কে খেটে যাচ্ছে দিবারাত্রি তার বাবার স্বপ্নকে, বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে সফল করতে জননেত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আবারও বলছি, আপনারা আগামী 30শে ডিসেম্বর ইকবাল হোসেন সবুজ যে নাকি জননেত্রী শেখ হাসিনার সাহসী সৈনিক একনিষ্ঠ কর্মী, তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার বিজয় এনে, নৌকার জোয়ার এনে আপনারা শেখ হাসিনাকে গাজীপুর 3 আসন উপহার দেবেন। আমরা তাকে তার মর্যাদা, তার সম্মান তাকে ফিরিয়ে দেব, তাকে ভালোবাসবো, তার প্রতি কৃতজ্ঞতা জানাবো নৌকার জয়ের মাধ্যমে। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, তার অসমাপ্ত কাজগুলো তিনি যেন পূরণ করে যেতে পারেন, অসমাপ্ত কাজগুলো যেন তিনি শেষ করে যেতে পারেন, তার বাবার স্বপ্নকে যেন তিনি সফল করতে পারেন, আর সেই স্বপ্নকে সফল করতে আমরা যেন তার সহায়কভাবে থাকি, আর ইকবাল হোসেন সবুজ যেন তার হাতকে শক্তিশালী করে সহায়ক ভূমিকা পালন করে এই দেশের উন্নতিতে। আপনার জননেতা শেখ জননেত্রী ইকবাল হোসেন সবুজের জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে দোয়া করে যাচ্ছি, আপনারা অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এখানে এসেছেন, এই শীতের সকালে সবাই সেখানে জড়ো হয়েছেন, আপনাদেরকে এজন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে ইনশাল্লাহ, আপনারা কথা দেন আপনার নৌকা মার্কায় ভোট দেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী 30শে ডিসেম্বর এমন একটি রেকর্ড করবেন যে রেকর্ড দেখে সারা বাংলার মানুষ বলবে, ওই যে দেখো সোনার দেশের সোনার ছেলে, যে দেশের মানুষের এত মমতা, যে দেশের মায়ের এত ভালোবাসা, যে দেশের বাবার এত দোয়া, যে দেশের ভাই বোনদের এত পরিশ্রম এত ভালোবাসা, সেই দেশের সন্তান সেই দেশের নেতা ইকবাল হোসেন সবুজকে কিভাবে তারা বরণ করেছে, ইনশাল্লাহ আপনি আমাদেরকে, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আপনারা জননেত্রী ইকবাল হোসেন সবুজের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার এই 2 সন্তানের জন্য দোয়া করবেন, তারা যেন তার বাবার আদর্শকে হৃদয়ে দালন করে, হৃদয়ে ধারণ করে সারা জীবন সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারে, বাবার আদর্শের থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে ভালোবাসতে পারে। আপনাদের ভালো হোক, মঙ্গল হোক, এই দেশ এই জনপদ একটি শান্তির জনপদ পরিণত হোক, এই দোয়া রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা, জয় হোক জননেতা ইকবাল হোসেন সবুজের। আমার সবাইকে সালাম আদাব ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা।
আমি এখানে সবুজ ব্যাগ পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি যে সাবধানতা দীর্ঘ দিন যাবত এই অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে কাজ করে গিয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন সবুজ ভাইয়ের অত্যন্ত স্নেহভাজন অত্যন্ত আদরের কাছের সাবধানতা জনাব মাহবুব হাসানকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মহিলা ছাত্রলীগ নেতা সজীব আহমদকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহিলা ছাত্রলীগ নেতৃবৃন্দকে। আমি ধন্যবাদ জানাচ্ছি মহিলা ছাত্রলীগ নেতা শান্তলালের ছেলে রাশিদ রফতারিকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ছাত্রীগ নেতা মুশারফ হোসেনকে। আমি ধন্যবাদ জানাচ্ছি উর্মিলা ছাত্রীগ নেতা।